হুজুরে মানা যায় না, নাকি তা আল্লাহর লোকে হুজুরে মানা যায় না। লুকমানে কি মেতান ছেলের ওসিয়ত করলা, ও আমার সন্তান আনিস করলি ওয়ালি ওয়ালি দাইকা, ও আমার বৎস তুমি শুক্রিয়া আদায় করো, আমি আল্লাহর লোকমানে কি মেয়ে আনিস করলি আল্লাহর শুক্রিয়া আদায় করো, ওয়ালি ওয়ালি দাইকা আর তোমার মা বাবার শুক্রিয়া আদায় করো। বাবার আজকাল দাম নাই রে, এরা দাম কমে গেছে, এরার নাম, এরার নাম বাংলাদেশের খাতা দুটি গেছে, বুড়া বেটা আর বুড়া বেটি, আর শাশুড় আব্বা শাশুড়ি আম্মা এরার নাম উঠে গেছে আব্বা আম্মার খাতা। আমার সৎ ব্যবহার ভাবার বালা ব্যবহার ভাবার অধিক উপযোগী হে, আমি খাল লোকে বালা ব্যবহার করতাম, কে আমার বালা ব্যবহার হওয়ার অধিক উপযোগী, খাল লোকে আমার বালা ব্যবহার চলত। আল্লাহ রাসূলের ফরমান, কালা উম্মুকা তোমার মা, কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সাহাবী আবার জিকির, কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যখন আল্লাহ রাসূলের মাথিরা যখন তার দিকে, এই রাসূলের মাথিরা যখন আর কিছু মাথায়, কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর বাদে আমার বালা ব্যবহার হওয়ার অধিক উপযোগী হে, আল্লাহ রসুল আবার ফরমান, কালা উম্মুকা তোমার মা, এর বাদে আল্লাহ রাসূল আমার জবের, কালা উম্মুকা তোমার মা, কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সাহাবী চতুর্থ বার দিকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর বাদে আল্লাহ রাসূল ফরমান, কালা আবুকা তোমার বাবা, কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে মার কথা কইবার আইছে অতি শরীফ, কইবার বা আর বাপর কথা কইবার একবার, তাহলে বুঝা গেল মার হক হইল তিন গুণ আর বাপর হক এক গুণ। আপনারা এটা সারাসারি হইল মাতৃজন সারাসারি হইল ওই মেলা একেবারে আজ একটু রাই ডরি আপনার কই সারাসারি হয়নি, রমজান শরীফ হয়ে গেলে বেশি ভাগা ছিল বেটাই, বেটিং তোর ফাঁকা ছিল রমজান শরীফ বেশি, জুড়া লাগাইল ফাঁকা থান দিয়ে ফিরিলে দিলেন, ইলাও আছে আমার মাদ্রাসা বোধহয় মাসলা লইয়া আইছে, হুজুর সারাদিন ইফতার করতাম বইছি বাতর খাব শাক দি যেমনে মুখ লইছি, বেটিয়ে শাক দিছে না লবণ না দেওয়ার কারণে আমার বেরেন ছিদ্দুষ ধরে গেছে, সারাদিন কোনো না খাইয়া খালিদ বইলাম সাগর লবণ নাই আমার বেরেন ছিদ্দুষ ধরে নিছে, হুজুর আমি লগে লগে কইছি এক তালাক দুই তালাক তিন তালাক, হে তোরে দিলাম তোর মারে দিলাম তোর বাপরে দিলাম তোর গোষ্ঠীর হল ঠিরে আমি ছাড়িয়া দিলাম, আগু লবণ হয়েছে না বউ ছাড়তে পারেনি মাতৃন্দা ছাড়তে পারেনি বা, হ্যাঁ হাইরে বাগানে ওরা হল ও বাগানে ওরা তো ছাগল বলে না হইলে বিবি তালাক দেওয়া যায় না রে, এর কিনে ফেকার কিতাবের মাঝে মুসলা বলে গিলিস এইলা বাগানে হল কিছু থাকবা নাকি দা, ফেকার কিতাব মুসলাম ছিল আমার মা হল বই নকল হলো গভীর মনোযোগ দিয়া হলো, ইলা রমজান শরীফ যদি দেখা যায় তোমার বাড়ির গরম মানুষ নাকি দা
হাগ লব লব লবণ না হইলে বেটায় ভাগা সেই লিব তা হইলে বেকার কিতাবের মাঝে মুসলান চইন আপনার তরকারি রান দিয়া আপনার আগ জিফরা দিয়া দেখিলি তা লবণে হইছে নি যদি জিফরা হয় লবণে হয়ে গেছে তা হইলে তু তু করিয়া আপনি ভালাই দিতা হইতা সুহার আল্লাহ আল্লাহ ই বাগের রানু রসি ছিঁড়ে দিব হাসানা বিজা মাতেন না আমার বাবা আমার ভাই বললেন যার কারণে আল্লাহ রসুলের একবার দুইবার তিনবার কইলা তোমার মা রোগ বেশি তোমার মা রোগ বেশি তোমার মা রোগ বেশি কইলা সুবহান আল্লাহ তাহলে ইসলাম ধর্ম বেটিং তোর ইজ্জত বাড়াইছে না কমাইছে না কমাইছে ইসলাম ধর্ম মহিলার অধিকার বাড়াইয়া দিছে না কমাইছে ইসলাম ধর্ম আমরার অধিকার গর্ব করে দিলাইছেন আমার মা বলবই না করলে ইসলাম ধর্ম বেটিন তোর ইজ্জত বাড়াইয়া দিছে স্বামীর সম্পত্তি তো অধিকার আছে মেয়ের আসেনি না নাই বউ আসেনি বাপর সম্পত্তি কিন্তু অধিকার আছে হ্যাঁ তাহলে বোঝা গেল ইসলাম ধর্ম দিয়ে ওখানে তার অধিকার দিয়া দিছে স্বামীর সম্পত্তি দুখনি ভাই ষোলো আনার দুই আনা একলা বেটিয়া ভাইব যত জায়গা থাকুক গাড়ি থাকুক বাড়ি থাকুক ষোলো লাখ থাকবে বেটি একলা দুই লাখের মালিক আছে না বিজা মাতুন না এখন যদি বত্রিশ লাখ থাকে বেটি একলা চার লাখের মালিক বললে সুহান আল্লাহ তোমরা এইটার মালিক বানাই দিল কেন ইসলাম ধর্ম নিলা না ইসলাম ধর্ম নিলা না আর আজকে মিটিং ধর্মে ছিল আর মিটিং যে ইসলাম ধর্ম আমরার অধিকার খর্ব করে দিলাইছে ও আমার মা হল বইল করলে ইতিহাস তালাশ করে ইসলাম ধর্ম আমার আগে বেটিন তোর কোন ইজ্জত ছিল না মেয়ে জন্ম লইলে বাবায় জীবন্ত খবর দিত আসারি না মিশা মেয়ে জন্ম লইলে বাবা জীবন্ত কবর দিলাইতো কেনে না বলে মেয়ে এগু আইসে ইগু মেয়ে ওই গেলে মানুষের সমাজে কলঙ্ক মনে করত যার কারণে বেঠিন ধরে জীবন্ত কবর দেওয়া হইতো কিন্তু ইসলাম ধর্ম আমার বাদে আমার আল্লাহ রসুল আমার মাইরা যার একটা মেয়ে জন্ম লইল যে একটা মেয়ের মালিক হইল আর মেয়ের শিষ্টাচার শিক্ষা দিল আদব কায়দা শিক্ষা দিল আল্লাহ রসুল ভরমা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একটা বেহেশতের মালিক হয়ে গেল যার একটা মেয়ে একটা বেহেশতের মালিক বোঝা গেল বাবা হল ভাই করলে ও আমার মা হল ভাই করলে ইসলাম ধর্ম তোমরারে ইলা দামি বানাইছে তোমরারে লালন ভালন করলে যে বাবা লালন ভালন করব এই বাবা একটা বেহেশতের মালিক হয়ে যাবি সুবহানাল্লাহ কিন্তু ইসলাম ধর্ম আমার আগে তোমরারে কিতাব হারাইতো যে বুদ্ধ সামগ্রী মনে করিয়া জীবন্ত খবর দেওয়া হইতো এখনো হিন্দু শাস্ত্রত আছে কিনা জানি না যে আগে জামাই মরলে স্ত্রীরে লগে খবর দেওয়া হইতো কন্যা নাউজুবিল্লাহ আমার বাবা বল ভাই বললেন আমার মা বল ভাই বললেন ইসলাম ধর্ম বেঠিন ধর্মে লাভ অধিকার বাড়াই দিছে রে কোন ধর্ম বাড়াই দিছে না রে অন্যান্য ধর্ম বেঠিন ধর্ম দুশ্বরী আল্লাহ রসুল আমার মায়ের যে ইসলাম ধর্ম কিতাব হয় কই রাল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত আল্লাহ রসুল আমার মায়ের মা জাতির ভয়ের নিচে সন্তানের বেহে হইলা সুবহানাল্লাহ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহু দূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর আমার বাবা ফুল ভাই ফুললে বেশ ভালো লাগে বেশ সারা লাগে না খেয়ে সারা লাগে না রে
বেশ তোমার গরমিয়া বেশ তোমার লাগে, তুমি গাঠি বুঝা লইয়া অন্য কোনো স্থানান্তর হওয়া লাগে না, তোমার মার কদম যদি তুমি চুমু খাও মধুসূরি আল্লাহ রসুলের মাইরা যে আওলাদে তার মার কদম চুমু খাইল আল্লাহ রসুলের মাই গুজাকে সে বেস্তের চৌকাটো চুমু খাইল তোমার বাবার কদম চুমু খাও বাবা অখল ভাই অখল রে তোমার লাগিয়া বেহেস্ট নির্ধারিত লাগা স্থান নির্ধারিত আছে রে বাবা অখল ভাই অখল যার কারণে সোনামপুর ইসলামী যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে সোনামপুর পাড়াবাড়ির আঞ্চলিক শাখার প্রত্যেক কর্মীদেরকে এবং আহলে মাহফিলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, তারা যুবকলে মিছিল লইয়া আসছেন, আপনারা খুশ না বেজা? খুশ। তারা এই উৎসাহ দিতে আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাক। ইতারে আলিম বানাক, হাফিজ বানাক, কারি বানাক, দিনের মুজাহিদ কবুল ফরমাক। আমিন আমিন আমিন। জানেন না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তর। আজ তারা আপনারা আব্বা আব্বা ডাকের, তারাও আরো দিন আরো বাচ্চেন যে আব্বা আব্বা হইব না না মাতুন না, ও তারারও আব্বা আব্বা এখন যার সময় হইব। এর কারণে ইটারেও ইকাইয়া তুলিয়া তুইয়া যাওয়া দরকার যে ইটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল আইলে ইটা হিকিত, যার কারণে আল্লাহ কবুল ফরমাক। আমিন। আমার আমি আলোচনা দাসলাম শুনিয়া গেছে যে মার ভাইয়ের নিচে সন্তানের বেহেস্ট, এখন বাড়ির গিয়া হয়েছে তার মা উঠানো বা এখন দৌড়ে জায়গা খুদাল আনছে, খুদাল আনিয়া মারে ধাক্কা মারি হয়ে যাবো গো মা তুড়া হলো সাইন দেখি সাইন তোমার খবর নিচে বেহেস্ট পাইনি, খুদাল দি খুদাল আরম্ভ করছে খুঁজতে খুঁজতে হয় রে মূল্যায় মিশা মাতি লাগি যায়, কিন্তু তো কালি দেখি পানি উঠি বেহেস্ট ভাই হেমাবতী ডাক্তার সাহেব দিছিলা ঔষধ খাওয়ার লাগে আর দেখুন যেন হেমাবতী ডাক্তারে পানির বিকল দিয়েছেন পানি আর সাগরের ভিতরে দাগ কাটিয়া দেয় বলে এখদাক এখদাক করিয়া তিন বেলা তিন দাগ খাইয়া হই নি না না বেটা লইয়া গেছে ঔষধ বেটার জ্বর উঠছে ডাক্তার সাহেব কইয়া দিছ এখদাক করি ঔষধ আইও ইনশাআল্লাহ আল্লাহ বিমার সেবা করবাম। এটা বাড়ির কেসে গিয়া ও যে সাগর এখদাক করি খাইছে সাগর শিশির বাড়া যে সাগর দাগ দেওয়া নাকি না
ডাক্তারের কাছে বেটা কি জাত ঔষধ দিল, একজোড়া বেমার কমলো না, বলে ঔষধ সারা খাইছো নি, বলে ও দিয়ে দেখি তোমার ভাবর তুলে নি ভাই বেশ আমি যে হাতে দিতাম আপনি আমার পারমিশন দরকার, আমার আল্লাহ রসুল আমার সাহাবি রে তোমার মা জীবিত আছেন সাহাবি হবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বৃদ্ধ মা জীবিত আছেন আমার আল্লাহ রাসূলের ফরমান আমার সাহাবি রে তুমি জিহাদ না গিয়া তোমার মার খেদমত করা তোমার লাগি সবচেয়ে বড় জিহাদ কইলে সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল বাবা হল ভাই হল রে মার খেদমত করা বাবার খেদমত করা খেদমতে খোদা মিলে খেদমতে খোদা মিলে আল্লাহর জাতরে যদি ভাইতে যাও তাহলে মা বাবার খেদমত চালাইয়া যাও কি সাহাবি যে আল্লাহ রসুলের দরবার রসুল্লাহ মানা হাত কুবেসনে সাহাবাতে ইয়া রসুল্লাহ আমার সদ ব্যবহার হওয়ার অধিক উপযোগী হে আমার আল্লাহ রসুল আমার মহিলা কালা উম্মুকা তোমার মা মার বচ দানির মাঝে গেলাম দাবার বাদে কোন জনম দুঃখী মা ইলা আছে তিন মাস চার মাস পর্যন্ত বালা খাবার না করে গেছে নিতে পারে না উঠকা উঠকি করে বমি বাপ করে এই দশ মাস দশ দিন আপনার আমার জনম দুঃখী মা আপনার ভেটল ঘুরা ভিড়া করছেন আপনি আপনার মার ডান খোলটো যে সময় খুশি মারছেন জনম দুঃখী মা বাম খোলটে বিস্তার মারছে আমি আমার আওলাদের খুশি সহ্য করতে পারি না ও বাবা হল ভাই হল রে এই জগম দুঃখী মা হদেশ্বর আল্লাহ রসুল আমার মায়ের কোন আওলাদে যদি আস্তানা জীবন তার মারে খান্দ লইয়া ঘুরা ফিরা করে ওই জগম দুঃখী মার একটা খুশি রোহা দেয় হবে না ও বাবা হল ভাই হল রে আপনি আমি যে মারে আপনি দুঃখ দিবাই ব্যথা দিবাই কোরআন শরীফ আমার আল্লাহ বলবো মাইরা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবার লোকে এই ধরনের কোন আচরণ করবাই না এই ধরনের কোন ব্যবহার দেখাই পায় না যে ব্যবহারে তোমার মায় তোমার বাপের অন্তরটাকে উফ শব্দটা বের হয়ে যায় ও বাবা হল ভাই হললি মা বাবা যদি আপনার ব্যবহারে উফ শব্দটা পার করিলায় যা আমার আওলাদে আমার লোকে কোন ব্যবহার করলো রে তাহলে আপনার আমার জীবন বরবাদ হয়ে যাবে আমার বাবা হল ভাই হল আল্লাহর মায়ার মান্দার ঘটনা আমরা কিতাবের মাঝে হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবা দিনা সাহাবা নাই হাদিস শরীফে রাসূলের উল্লেখ করছেন আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিল কদরের সাহাবী তারা স্বাগত জানাবো জানাবো দেও না
অসংখ্য মুবারকবাদ সুনামপুর ওয়ার্ড তালামি অত্যন্ত বিশাল আকারে মিশাল নিয়ে আসার জন্য দক্ষিণ সুনামপুর ইসলামী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফ লম্বা একটা ঘটনাঞ্চল। আল্লাহর রাসূলের সাহাবী জলিল কদর সাহাবী হযরত আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবীর যেদিন তাম সরকার আরম্ভ হইছে, আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরকার আরম্ভ হইছে, আমার স্বামী আল-কমার সরকার আরম্ভ হয়েছে, দুই সাইডজন সাহাবারে প্রেরণ কর্তা, তান আল-কমারে কলিমা তলকিন দেওয়ার লাগি নিজে কলিমা পড়িবাই সরকার আরম্ভ হয়ে গেছে, বাবা হল ভাই হল রে, আমার মা হল বই নকল, খান্দাত বইয়া বইয়া আমনে তিলাওয়াত করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, বাবা হল ভাই হল। এখন বেটা কলিমা গুড় দেই দিছে, জানেন নি আপনারা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুহসিরে কলিমার বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইছে না, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, যে বিশ্বাস করবাই যে লেখবাই এই বুঝি মুশরিক কই দিবাই, নাউযুবিল্লাহ। ও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুহসির হল আপনারা নিতাত আইন নি আইন নিতে আপনারা আলোই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুহসির আল্লাহর বাড়ি গেছি সৌদি আরব গেছো, খালা খাবার টুকরা বললা বেটা, এর বাদে আপনার যদি আমি জিকাই আমরার বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাতু সালামর দোয়া আল্লাহর দরবারে কবুল হইছিল, খারুসিলা আল্লাহ আমারে তৈয়ার করার মানে তোমার আসে মোয়াল্লাত লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম, বাবা হল ভাই হল রে, আদমে কইলা আল্লাহ বুঝাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হইল তুমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, খান্দা তারকার নাম লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহ ইন তোমার বন্ধু হইবা নতুবা তোমার নামর খান্দা তার নাম খান লেখা হইল না, মানে তোমার ওই বন্ধুর নামর খাতিরে আমরার গুনারে তুমি মেহরবানি করি মাফ ফরমাও, আমরার দুয়ারে তুমি কবুল ফরমাও, আমার আল্লাহ আদম আমার আমার আখের জবানার নবীর উসিলা লইয়া দোয়া করিলিস, তোমার তোমরার দুয়ারে ইয়াউমে আর ফরমাটো আমি আল্লাহ কবুল করিলাইলাম, তাহলে আদমর দোয়া কবুল হইছে খার উসিলা লইয়া নবীর উসিলা লইয়া, কোন নবীর আমার বাবা বল ভাই বল আমি আশ্রয় সাইয়ার বিল্লাহ আল্লাহর নিকট, হার নিকট আল্লাহর নিকট
মিনা শাইতানির রাজিম বিতাড়িত শয়তান তাকিয়া বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহর নামের লগে শয়তানের নাম শয়তান আল্লাহই গেছিনি আল্লাহ নামের লগে শয়তানের নাম লেখা আছে, ইখান কি শয়তান কি আল্লাহ হয়ে গেছে। হাইরে মোল্লা বেটা বুঝবাইলে না তাই, হ্যাঁ কিতা মাতো বুঝো না আর কিতা খাও ছিল না। আমার বাবা বলবাই গল তো আমি কোয়াতাম মুর্দার খান্দাত কি আপনারা কিতা দিবা কলিমা তলকিন দিবা না কিতা কলিমা তলকিন দিবা না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবা হলে লইয়া কলিমা তুলকিন দিলে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আইয়া, এখন আলকমার জবান দ্বারা তো কলিমা জারি হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছেন আপনার আলকমার জবান দিয়া কলিমা জারি হর না। আমার আল্লাহ রসুল বলমাইন বেলাল দেখো সাইন খবর করিবে আলকমার মা জীবিত আসেননি, খবর করি দেখা যায় আলকমার মা জীবিত আছেন বলে যাও আলকমার মার দরবার গিয়ে আমার সালামটা ভুসাই দিও। আর কইও যদি ভারত লাঠি বোর দি দি আমার কাছে আইয়া হাজির হইতা, আর না পারলে আমি তান কাছে গিয়া হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে খবর গেছে আলকমার মা, আল্লাহ রাসূল ফরমাইছেন তুমি যদি ভারতে লাঠি ভর দিয়ে আল্লাহ রাসূলের দরবারে যাইতা, আর না পারলে আল্লাহ রাসূল তোমার কাছে আইয়া হাজির হইবা। আলকমার মা কই না আল্লাহ রাসূল যা আমি কষ্ট দিতাম পারি না, আমি লাঠি ভর দিয়ে দিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যাব। আল্লাহ রাসূলের দরবারে হাজির দিয়া কই না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে হাজির হই গেছি। আলকুমার মারে আল্লাহ রসুলে ফরমাইন ও আলকুমার মা তোমার আলকুমারে তুমি একেবারে ফেটো দশ মাস দশদিন রাসুল আলকুমার মা, এর বাদে তোমার আলকুমারে তুমি জন্ম দিছ, এর বাদে তোমার আলকুমারে বড় করি অত বয়স হয়েছে। ও আলকুমার মা আলকুমার চরিত্র সম্পর্কে তুমি আমারে কিছু হুলাও সাইন, আলকুমার চরিত্র সম্পর্কে তুমি আমারে কিছু বল সাইন। আলকুমার মায়ের কন্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকুমা ফাসক নামাজি দিনদার পরেজগার এ সদকা করা থন্ডওয়ালা রোজা রাখনেওয়ালা, কিন্তু যেমনে কিন্তু হয়েছেন আল্লাহ রসুলে ফরমাইন আলকুমার মা কিন্তুর মাঝে কিন্তু লুকাইত আছে। কিন্তু কিতা বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকমায় আমার খোতারে দাম দিন না তার স্ত্রীর খোতারে দাম দিন কইলে নাও বুঝলে। আল্লাহ রসুলে ফরমাইন আলকমার মা তোমার আলকমার জীবনের বড়া ডুবি যার কি উথুর গাঠো, তুমি আলকমার মা যদি তোমার আলকমারে মাফ করি না দেও তাহলে তোমার আলকমার জবান দ্বারা কলিমা জারি হবে না। আলকমার মা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকমারে দশ মাস দশ দিন আমি ভেটো লইয়া ঘুরাবিরা করলাম, আমার ও আলকমায় একটা খুশি মারলে আমি ডাইট করতে খুশি মারছি মান করে বিস্তার পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকমায় আমার কথার দাম না দিয়া তার স্ত্রীর কথার যে দাম দেন ইয়া রাসূলুল্লাহ আমি কিলা আমার আলকমারে মাফ করি দেই।
আল কুমার মায়ের দেশে বলবেন আমি কিলাম করি তুমি আল্লাহ রসুলের বল মায়ের, তাহলে আল কুমারে দাগ দেখা আগ্নির মাঝে আমি ভালো জ্বালাই দিতাম সাহাবা ফল যাও রে তোমরা ফার তাকি লাখড়ি কুলটু কুটাইয়া লইয়াও লাখড়ি তালাশ করিয়া লইয়াও আর লাখড়ি আনিয়াও না দাগ দেখা আগুন তুইয়ার বলো আর দাগ দেখা আগ্নির মাঝে আল কুমারে ভালাইয়া জ্বালাই নিতাম হলকুমার মা হইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসা আপনি আমার আল কুমার আগ্নির মাঝে ভালাইয়া জ্বালাইলি বাড়ি আমার আল্লাহ রসুলে বলমাই আল কুমার মা আল কুমার জাহান্নামের আগুন দিয়ে না জ্বলারছে দুনিয়ায় আগুন দিয়ে আমি জ্বালাইয়া বিদায় করে দিব আল কুমার মা ফরমাই ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল কুমারে দাগ দেখা আগুনির মাঝে ভালাইয়া আপনি জ্বালাইবা আর আমি মার উড়াইয়া দেখব আমি মার কলিজা কি আগুন জ্বলবে না দুনিয়ার জমিন আইতে সময় আমি মারে রক্ত সাগর আসলাম আমার আল কুমার দুনিয়ার জমিন আইসন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষী থাকুক আমার আল কুমারে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম আপনিও আমার আল কুমার লাগিয়া দোয়া করুক আমার বাবা হল ভাই হল রে বেলাল নদী আল্লাহ তালান আল্লাহ রসুল বলবেন যাও বেলাল দেখো গিয়া আমার আল কুমার জবান দ্বারা কলিমা জারি হয়ে গেল কিনা বেলালে গিয়া দেখুন কলিমার জবান আল কুমার জবান দ্বারা কলিমা জারি হয়ে গেছে বলে দিছেন এর বাদে কলিমা জবান দ্বারা জারি হয়ে গেছে মুসলমান হয়ে গেছেন আল্লাহ রসুলের দরবার থাকি যে সময় দরবার আইতা আল্লাহ রসুলের দরবারে বইতে বইতে আরাম লাগতো এখন বাড়ির যাইতে দেরি হইতো মা মুসলমান নাই এখন আবু হুরায়রার যদি দেখো তুমি আবদুল্লাহর বেটা মোহাম্মদের দরবারে গেছো এই আবু হুরায়রার মার মায়ের খাইয়া আল্লাহ রসুলের দরবারে গেছো দরবারে গিয়া কইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আমি আপনার দরবারও আমার খালি আমার জন্ম দুঃখী মা আমার বেচারা ঘাত করছো আমার মা আমার মারছি না আমার মা মুসলমান নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একবার তো আমার মার লাগে আল্লাহর দরবারে হাত তুলিয়া দেওয়া করো কাউ দয়ার আল্লাহ মেহরবানি করিয়া আমার মার যেন মুসলমান বানাইয়া দিন সুবহানাল্লাহ আবু হুরায়রা যে সময় আল্লাহ রসুলের দরবারে সওয়াল করেন আল্লাহ রসুলের বলেন আবু হুরায়রা সাউনি তোমার মাল লাগি দেওয়া হইতো আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কোদে মোদরি কই আমার মাল লাগি আমার তা হাত তুলিয়া দেওয়া হলো কাম খেলে না আমার মা মুসলমান হয়ে গেলে আমি আপনার দরবারে সব সময় আওয়ালা করতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ রসুলে সাহাবাউলের এখন যা হাত উঠাও আবু হুরায়রার মারে আল্লাহ যেন মুসলমান বানাই দেন আপ লামাইতে না লামাইতে আবু হুরায়রা দৌড় মারছেন সাহাবাউলে কইন আবু হুরায়রা পাগলামি করে মানে দৌড়াও কেন আবু হুরায়রা এখন না আমি দৌড়ে আমি পাগলামি করি আর না রে আমি দেখি আর আমি বাড়ির যাওয়ার আগে আমার জনম দুঃখী মা গেছে আমার রসুলের দোয়ানে পৌঁছে গেল আমি দৌড়াই আর দেখি আমি বাড়ির যাওয়ার আগে আমার রসুলের দোয়া নিয়ে আমার মার দরবারে বসে গেল হে দেখুন আবু হুরায়রা বাড়ির যাওয়ার আগে জনম দুঃখী মা ও যে আবু হুরায়রা বাড়ি মশলা চিনকারি দিয়ে রক্ত বার হয়েছে এখন দেখা যায় মা দরজা খুলিয়া হইতে আসে আবু হুরায়রা বাবা রে আয় আমি মা তোরে বাড়ি বাড়লাম রে তোর রক্ত বাইর হয়ে গেল রে ও আবু হুরায়রা
দশ মাস দশ দিন ভেটে লইয়া তোরে ঘুরাফিরা করছি রে বাবা, রে বাবা তুই যে কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে গেছ, ওই কলিমা আমারে ফুড়াই দে রে, আমি মুহাম্মদের কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বাবা হল ভাই হল রে আবুরা রা গিয়া দেখুন মা দৌড়াইয়া গিয়া দৌড়াইয়া দোষ হই আঞ্জা করি দরিয়া কইন রে বাবা আবুরা রা তোমারে আমি বেতারাঘাত করার ফোর থেকে আমার জানার মাঝে তাই সই দালই দিছি রে, যার কারণে তুমি যে কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে গেছ আমারে ওই কলিমা তুমি ফোড়াই দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা হল ভাই হল আমি অধিশরীর আলোচনা আসলাম আল্লাহ রসুলের তিনবার খেতে বললাম মার হক বেশি মনে আছে লিখছে আপনারা কষ্ট লাগে দেখাই আমি মেহমান করতে ঘর দিই আর আমি তো বাইরে খান্দার কুটুম সব সময় দেখা হয় নাকি দেন জানি না আপনারা কাছে আমার আলোচনাটা কেমন লাগে আমি বুঝাইতাম পারলাম কিনা আপনারা তারা আমাদের সাবজেক্ট দিচ্ছে ওরা কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করলাম বুঝাইতাম কোরআন হদিসের আলোকে বুঝাইতাম সেইটা এমন রাহুল সাগর রাখার ছিল্লে বুঝাইতাম সেইটা অধীশ্বরী বা তৃতীয়বার দ্বিতীয়বার এখানে কইলা তোমার মার হক বেশি মহাদিসি দেখে রামগলে ফরমাইরা যে যেদিন আপনার আমার মার প্রসব বেতা আরম্ভ হয়ে গেছে মার প্রসব বেতা ডেলিভারি কে মা আসমানে জমিনে চিৎকার দিয়া খান্দে আর হইরে খালাস রে আমার এই ধরে আমার আওলাদর খুশি আমি সহ্য করতে পারি না ওই সময় আপনার আমার মারে আপনি আমি রক্ত সাগর স্নান দেওয়াইয়া মার সিনায় লাথি মারিয়া আপনি আমি দুনিয়ার জমি নইয়া মারি পড়ছি মাটি ছোড়ার মাঝে এলা কোনো মা আছে কয়েক ঘন্টা পর্যন্ত তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত কোনো মার হুশ নাই হুশ নাই হুশ নাই রে বাবা গল ভাই গল এর বাদে যে সময় জনম দুঃখী মার হুশ ফিরিয়ে আইল রে ওই সময় আপনার আমার মা হয়ে আমরা খারা আসরে তোমরা আমার আওলাদ রে আমার কলিজা খানো লাগাও রে বুক খানো লাগাইয়া দেও রে আমার জ্বালা ঘোড়া কলিজা আমি ঠান্ডা করি সন্তুষ্ট রাখতে ভালো ভাই তুমি আল্লাহর জাতিরে সন্তুষ্ট করি লাইলাইন আর যারা তোমার মা বাবার লোকে বৎসল কি করলাই মা বাবার বেজার রাখলাই তুমি আল্লাহর জাতরে বেজার রাখলাই তৈলে বুঝা গেল আল্লাহর জাতরে খুশ করার ব্যবস্থা হইল তোমার মা বাবারে যদি সন্তুষ্ট রাখি দিতে পারো আল্লাহর জাহাত আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আর মা বাবা যদি আপনার আমার উপরে বেজার হয়ে যান তাহলে আল্লাহর জাহাত আপনার আমার উপরে বেজার হয়ে যাবে আমার বাবা অকল ভাই অকল রে অধীশ্বরী তৃতীয়বার এখানে আল্লাহ রসুল এবার মহিলা তোমার মার হোক বেশি মহাদিসি নে কেনা মগলে ভার মাইরা যে সময় আপনার আমার ফাতলা পায়খানা ডাইরে হয়ে গেছে দুই আড়াই বছরের ভিতরে নাকি না দুধ পান করার সময় পর্যন্ত এই সময় ডাক্তার হয়ে গেছে আপনারে লইয়া গেছেন ডাক্তারে দেখিয়া হয় মায় দুই মাস পর্যন্ত ঠান্ডা পানির মাঝে গোসল করতে পারতা নাই নিরামিষা খাওয়া লাগবো আপনার আমার জন্য দুঃখী মা চিৎকার দেওয়া হয় ডাক্তার সাহেব দুই মাস খানে সাইন মাস পর্যন্ত আমি নাইতাম না গোসল করতাম না ঠান্ডা পানি দিয়া আমি নিরামিষা খাইমু এর বাদেও যে আল্লাহ তালা আমার আওলাদের বিমার রয়ে শিবা হরি দি ও বাবা হল ভাই হল রে যে মায় আপনার ভেতর গিরি করে আপনি আমি ও যে মাঘমাইয়া শীতের মাঝে যদি আওলা দিয়ে আপনার সামান্য এগুলো ফেসাব করে দিয়ে কুদাম পড়ে না রে গেলা হইনি গেলা হইনি আপনার আমার জন্ম দুঃখী মায় উঠাইলে পেশাব পায়খানা করিয়া ওলা দেব রাই দিছে
মায় বামখানে নিয়ে উঠাইছে, বামখানে ভেসা পায়খানা করে বড়াই দিছো, এর বাদে মায় বুকুর উড়ে আসছে, বুকুর উড়ে যে সময় ভেসা পায়খানা করে আওলাদে বড়াই দিছে, আপনার আমার মায় কুলো বইয়া 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 রাইতে ভুয়াই দিছে। বাবা হল ভাই এখন যার কারণে এই জনম দুঃখী, মা বাবারে দুঃখ দিও না রে, বেথা দিও না রে, মা বাবারে যদি দুঃখ দেও বেথা দেও তাহলে আল্লাহর জাতর দরবারে হাই ভাবে না, মা বাবার নাফরমানির শাস্তি দুনিয়ার জমিনে আছে আখেরাত জমিনে আছে, ইম্মা ইউআজ্জিলা লাহু ও ইম্মা ইয়াদাখিরাহা লাহু, হাদিস শরীফ আল্লাহর রাসূল ফরমায়েন মা বাবার যারা নাফরমানি করবায় মা বাবার লোকে যারা বলছিলি কি করবায়, তোমার শাস্তি দুনিয়ার জমিনও আছে এবং আখেরাতের জমিনও আছে। আমার বাবা হল ভাই হল মা হল বই না হল রে, মা বাবারে সন্তুষ্ট রাখিয়া চলো, হাদিস শরীফ আল্লাহর রাসূল ফরমায়েন বাবা নে মুফতুহান ইলাল জান্নাহ, কোনে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল ফরমায়েন যার মা বাবা দুইজন তার উপরে সন্তুষ্ট, মা বাবা দুইজন যার উপরে সন্তুষ্ট আছেন এর লাগি বেশ তোর দুইটা দরজা খোলা হয়ে গেছে, সুবহানাল্লাহ। হইলে বুঝা গেল বাবা হল ভাই হল রে, বেশ হইতে হইলে আপনার আমার মা বাবা খেদমত করা লাগবে নি না না লাগবো না, মা বাবারে বুড়া বেটা আর বুড়া বেটি কইলে চলবো চলবো নি, ইয়া আল্লাহ আমি মাঝে মাঝে হইয়া দেখি গেলাম একদিন নেওয়াজ করিয়া যাই এর বাদে সোট থেকে দু এক খাদিপুরে খেওয়া তুলতাম তো মুরব্বী মানুষ আমারে দেখিয়ে অত তুমি খান্দন ধরছে, আমি বললাম খান্দ হবে আল্লাহর বান্দা, বলে হুজুর আমার ফুয়া কবি দেশ না আপনি আপনার দয়া করেন যেন আমার ফুয়া কবি দেশদার, আমি বললাম তো বলা কথা কান্দিতে এখানে ফুয়া কবি দেশদার রুজি করি আর রাল দিব দিনার দিব দিরহাম দিব ডলার দিব খান্দ ওখানে যেমনি কেন কইছি বেটা আর বোঝা যায় আরো জাক জাকাইয়া খান্দ আরম্ভ হয়ে গেছে, ই কথাটা হইয়া তো আপনি আমার কলিজা তাগুম দরাই দিলাম, বলে এখানে কলিজা তাগুম খিলা লাগি ধরলো, বলে হুজুর আপনি কইরা ফুয়া বিদেশ যান রুজি করি আমারে টাকা দিব দিনার দিব রিয়াল দিব, হুজুর বিয়া করানির ফল থাকি ফুয়া বিয়া করানির ফলের বা দুই মাসের সময় ফুয়া আত্র হয়ে গেছে কি তার বউরে লইয়া তারা ফসফর ভিতা ফুতা রুজুড়ি দিছিলেন আমরা, তার মা আর আমি বুড়া বেটার বুড়া বেটি খবর হতে আছি, এখন তার শাশুড় আব্বারে খবর দে দাওয়াত দিয়ে আনে শাশুড়ি আব্বারে দাওয়াত দিয়ে আনে বাজার থাকি কই মাছ মাগুর মাছ আনে আর কয় শাশুড় আব্বা দান আপনি ও কই তোমার কই মাছটা লক্ষা শাশুড়ি আম্মা যা আপনি ওই মাগুর মাছ তোমার লক্ষা আর লাগা করতে উপর করতে তার জনম দুঃখী মায় দৃশ্য দেখা চকুর বাড়ি সারে খার খান্দে হয় হায় রে আওলাদ তোমার দশ মাস দশ দিন ভেটো লইয়া ঘুরে ফিরা বসলাম রে বাবা, তুমি যেদিন দুনিয়ার জমিনে তসলিম আনলে আমার রক্তরে সাগর স্থান দেবাইয়া আমার সিনাত লাথি মারিয়া দুনিয়ার জমিন আইলে আমার হুসলাই হুসলাই, ও বাবা আজকে আমরা বুড়া বেটি আর বুড়া বেটা হয়ে গেছি, আর তার মা যে সময় খান্দে আমি গিয়া কই ও বুড়ি আর খান্দিলে খামাই হবে না হবে না গো বুড়ি, এই আওলাদে তোমারে আমারে আর কোনো দিন খাওয়াবে না, বাবা হল ভাই হল রে, যদি মা আর বাবা শুকুর বাড়ি ছাড়ে রে তাহলে তোমার লাগে জাহান্নামের দরজা খোলা হয়ে গেছে, আল্লাহ রাসূল ফরমায়েন যারা মা বাপ দুইজন আপনার বেশ অসন্তুষ্ট আপনার লাগে আল্লাহ তালা জাহান্নামের দুইটা দরজা খুলে দিলাইছে, আর যারা মা বাপ তারা রুমে রাজি আল্লাহ তালা তারার লাগে বেশ তোর দরজা খুলে দিলাই, আমার বাবা হল ভাই হল রে, আজকাল দেখা যায় মা বাবার খেদমত নাই সমাজ থেকে উঠে গেছে কি বিয়া করার বাদে এখন মা রে মা হয় না বুড়া বেটি হয় বাবা রে বাবা হয় না বুড়া বেটা হয়, আর হেঁটে যেদিন শাশুড় আব্বা আর শাশুড়ি আম্মা হাসান আমিষা মাতন্য কোনো মগ আছে বিয়ে বিয়ে ডবল বিয়ে দুজন বিয়ে হাস না কি উঠি রে একেবারে দুজন একেবারে আটটা নয়টা বাজাইয়া উঠিয়া বুড়া বেঠাল ভাই আর খবরও নাই বুড়া বেঠি আর খবরও নাই, এখন খেটকেট কেটকেট করলে পেটিয়া ভয়ে রে হুন তুমি তোমার ও বুড়া বেটার বুড়া বেটি চাও ইনা আমারে চাও ইনা কোনো মোগ আছে মোগ আছে কইবে দুয়াই আল্লাহ শুনা ভাই নিরকো বুড়া বেটার বুড়া বেটি রাত্রা করে দিলে তোমারে আমি চাই,
আসেন আমি সে মাতিনা ঠিক আসেনি না ভাই আসে আসে আমার বাবা কোন ভাই কর যার কারণে কোরআন শরীফের অন্য আয়াতে আমার আল্লাহ ওয়াজ ফরমায় ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা বলা সুবহানাল্লাহ কোন মানুষ জাতির প্রতি আল্লাহর ওসিয়ত ওয়াসাইনা ইনসান ইনসান হইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফির মুশরিক মুনাফিক মুমিন সারা জাতির লাগি আল্লাহ তাআলা ওসিয়ত করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ও মানুষ জাতি তোমরা তোমার মা বাবার লগে কিতা করো বালা ব্যবহার করো কইতা সুবহানাল্লাহ হে এটা হিন্দু হও বৌদ্ধ হও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনুর মা হিজরত করিয়া গেল গিয়া আসমা এই সময় মুসলমান আর তার মা বেদিন হে ওহিয়া রাগিবাতুন আল্লাহ রাসূলের দরবারে গিয়া আসিয়া বলেন আসমা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার মা আমার কাছে হিজরত করিয়া আইছেন কিন্তু আমার মা মুসলমান নয় আমার মা লোকে খুন দেওয়া